সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অনেক মজার একটা রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্টের স্বাদের কাচ্চি বিরিয়ানি আর এই কাচ্চি বিরিয়ানি রান্না করা খুবই সহজ এবং কম সময়ের মধ্যেই রান্না করে নিতে পারবেন ঝটপট কাচ্চিটা রান্না করার জন্য আজকে ইউজ করব রাঁধুনির রেডি মিক্স কাচ্চি বিরিয়ানির মশলা এই মশলার প্যাকেটের মধ্যে দুইটা প্যাকেটে দুই রকম মশলা থাকে একটাতে থাকে গোড়া মশলা আর একটাতে থাকে গোটা মশলা এই এক প্যাকেট মশলার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি আর এই মাংসগুলোকে আমি এরকম করে কেটে নিয়েছি এখন সব উপকরণগুলো রেডি করে নিতে হবে এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দশটা পেস্তা বাদাম দশটা কাঠবাদাম পাঁচটি কাজুবাদাম এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখার পর বেটে নেব এখন ঘি মেশানো লিকুইড দুধ তৈরি করে নেব এর জন্য এক কাপ হালকা গরম পানির মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি একটু মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি অন্য একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দু এক ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন মাওয়া তৈরি করে নেব একটা বাটিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি হাফ চা চামচ পরিমাণ কেওড়া জল হাফ চামচ পরিমাণ গোলাপ জল এখন একটু হাত দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে মাওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন মাংস মেরিনেটের জন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটু হাত দিয়ে মিশিয়ে নিয়ে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ টক দই পেস্তা আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আদা আর রসুন বাটা দুই চা চামচ পরিমাণ পেঁপে বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাচিতে পেঁপে বাটা দিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ কিশমিশ আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল সাথে দিয়ে দিচ্ছি রাধুনির রেডি মিক্স কাচি বিরিয়ানির মশলা সবটুকু এখন মাংসটাকে দিয়ে মেখে নেব মাখতে মাখতে এর মধ্যে একটা চামচ পরিমাণ সয়া সস একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে আবারও ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব দুই ঘন্টার জন্য আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশি সময় রাখতে পারেন এরই মাঝে বিরিয়ানির জন্য চালটাকে রেডি করে নেব এর জন্য একটা পাত্রে দুই কাপ পরিমাণ বাসমতি চাউল নিয়ে নিচ্ছি এখন চাউলের মধ্যে পানি দিয়ে চাউলটাকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার পানিতে আধা ঘন্টার জন্য চাউলটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর চাউলগুলোকে পানি থেকে ছেঁকে নিতে হবে এখন চাউলটাকে হাফ বয়েল করার জন্য একটা হাড়িতে আড়াই লিটারের মতো পানি নিয়ে গরম করতে দিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রাঁধুনি রেডি মিক্সের মধ্যে থাকা গোটা মশলা এখন ঢাকনা দিয়ে ঢেকে একটা বলকাশা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এখন এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পানি ঝরিয়ে রাখা চাউলটা দিয়ে মিশিয়ে নিতে হবে চাউলটা হাফ সেদ্ধ হতে হতে চাউলটাকে দমে দেওয়ার জন্য মাংসটাকে রেডি করে নেব মাংসটা দুই ঘন্টা মেরিনেট করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি এখানে দুইটা বড়ো সাইজের আলুকে আর টুকরা করে লবণ হলুদ দিয়ে মেখে আমি তেলে ভেজে নিয়েছিলাম এখন যে মাওয়াটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মাওয়া এভাবে ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ কাচিটাকে দমে দেওয়ার জন্য মাংসটা রেডি করে নেওয়া হয়ে গেছে এরই মাঝে চাউলটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এখন এই পানির মধ্যে থেকে হাফ সেদ্ধ ভাতটাকে উঠিয়ে নিয়ে রেডি করে রাখা মাংসের মধ্যে সরাসরি বিছিয়ে দিচ্ছি সবটুকু ভাত বিছিয়ে দেওয়ার পর ঘি মেশানো দুটুকু এভাবে চারপাশ থেকে দিয়ে দিতে হবে এবার বাকি যে মাওয়া আর পেঁয়াজ বেরেস্তা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সেই দুধে মেশানো ফুড কালার কয়েক জায়গা দিয়ে দিলেই কিন্তু কাচিটা দমে দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কাচিটা দমে দেওয়ার জন্য পরিমাণ মতো আটা আমি আগে থেকেই পানি দিয়ে মেখে রেখেছিলাম আটাটাকে এভাবে চারপাশে লাগিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিচ্ছি এবার হাঁড়িটাকে চুলার ওপর বসিয়ে নিয়ে চুলার হায়ে হাই রেখে প্রথমে দশ মিনিট জাল করে নিচ্ছি এবার চুলার আঁচ লোতে করে কাচিটাকে এক ঘন্টার জন্য রান্না করে নেব এক ঘন্টা হয়ে গিয়েছে চুলা থেকে হাঁড়িটাকে নামিয়ে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাচিটা কেমন হয়েছে দেখুন ভাতটা কতটা ঝরঝরা হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আমি আশা করছি খুব সহজেই ঝামেলা ছাড়া রেস্টুরেন্টের সাদের আজকের এই কাচ্চি বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ